বিশ্ব এইডস দিবসে সীমান্তরক্ষী বাহিনী এবং সীমান্তে ট্রাক চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপলক্ষে সচেতনতা শিবিরের আয়োজন। এদিন মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে পালিত হয় এই অনুষ্ঠানটি। আজ বিশ্ব এইডস দিবস। এইডস দিবসে সীমান্তরক্ষী বাহিনী ও সীমান্তের ট্রাক চালক তাদের সহকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে সিডব্লিউসি পার্কিংয়ের মুখ্য ভবনের সামনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক, স্থানীয় পেট্রাপোল থানার পুলিশ কর্মী, ট্রাক চালক ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মীরা। প্রথমে উপস্থিত সকলকে রিবন বেঁধে সচেতনতামূলক লিফলেট দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। আয়োজকদের দাবি, ঘর পরিবার ছেড়ে দেশ সুরক্ষার কাজে যারা সীমান্তে নিযুক্ত থাকেন, পাশাপাশি পেশার তাগিদে যারা ঘর ছেড়ে বাইরে থাকেন, সে সকল ট্রাক চালক ও তাদের সহকারীরা, মূলত তাদেরকেই আরও বেশি করে সচেতন করতে এদিনের এই অনুষ্ঠান। আয়োজকদের পক্ষে অনিরুদ্ধ চক্রবর্তী জানান, মহকুমা শাসক ও ল্যান্ডপোর্ট অথরিটির বিশেষ সহযোগিতায় সম্পন্ন হয়েছে এদিনের অনুষ্ঠানটি। এখানে যে সমস্ত বিএসএফ ভাইরা আছেন আমাদের দেশের সেবায় নিয়োজিত, তারা এখানে ঘর ছেড়ে অনেক দূরে পড়ে আছেন। এছাড়াও এখানে যে ট্রান্সপোর্টের লরিগুলো এখানে দাঁড়ায়, সেই লরির ড্রাইভার এবং যারা সহযোগী থাকে, তাদের দেশ ছেড়ে ঘর ছেড়ে অনেক দূরে দূরে ঘুরে বেড়াতে হয়। সেই জন্য তাদের মধ্যে এই আজকে আন্তর্জাতিক এইডস দিবসে তাদের মধ্যে যে ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা থাকে, সেই সংক্রান্ত বিষয়তে আমরা সচেতন করবার জন্য এখানে আমাদের জেলার ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান ডিএলএসএ এবং আমাদের এখানকার স্থানীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং চেয়ারম্যান এসডিএলএসএ যিনি আছেন, ওনাদের ডাইরেকশন অনুযায়ী এখানে আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রাম করছি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল।